হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ব্লগ লিভ উইথ সন্ধ্যা। তো আজকে আমরা এখন 11টা বাজে বেরোচ্ছি, আজকে হচ্ছে নবমী, আর আমরা আজকে পুজো দেখতে যাচ্ছি না, আমরা খেতে যাচ্ছি, কেন কি অলমোস্ট মোস্ট অফ দ্য প্যান্ডেল ইন সাউথ দেখা হয়ে গেছে, আর বেশি দূরে আমরা যেতে চাইছি না। তো এই হচ্ছে, আর মা বাই করছে। তো কি আমরা খেতে যাচ্ছি হচ্ছে একটু নর্থ ইন্ডিয়ান কাইন্ড অফ ফুড। কোথায় যাচ্ছি আমরা? আর না আমাদের সাথে যাচ্ছে মোনালিসা দি আর জয়দা ডিনার করতে আর কি। আর এত দেরি হওয়ার কারণ হচ্ছে বাবু একটু কাঁদছিল, এখন তোকে খাইয়ে টাইয়ে দুটো বানিয়ে এলাম, মা একটু সামনে নেবে, আর আমরা খেয়ে দিয়ে চলে আসবো, আজকে বেশিক্ষণ বাইরে থাকবো না। আর তোমাদের আমাদের ঘরের সামনে অনেকদিন ধরেই ভাবছি যে দেখাবো, অষ্টমীর একটা ভিডিও তুলেছি আমি, বাট অষ্টমীটি যা গল্প হয়েছে আমি আপনাদেরকে বলছি, বাট আপনারা এই লাইটটা দেখে নিন কি সুন্দর। আমাদের দুজনেরই মুড খুব খারাপ ছিল অষ্টমীতে, ওই জন্য হয়তো আপনারা প্রত্যেক দিনের ব্লগ দেখবেন, বাট অষ্টমীতে ব্লগ আমি করিনি। অষ্টমীতে আমাদের সকালবেলায় এত বাজে একটা খবর শুনলাম, তারপর থেকে সারাদিনই মুডটা খারাপ ছিল। তো অরুণব, আপনাদেরকে বলেছিলাম ব্লগে যে অরুণব আর আমি কালী স্ট্রিটে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে একটা সাইকেল কিনেছিলাম, হিরো সাইকেল। ওই সাইকেলটা মানে 3 দিনও চালানো হয়নি, এখন র‍্যাপ ট্যাপ পুরোই ছিল, আর চুরি হয়ে গেছে ঘর থেকে, লক করা অবস্থাতেই চুরি হয়ে গেছে। অ্যান্ড উই হ্যাভ নো ক্লু কি কে করেছে কি করেনি, দ্যাটস ডিফারেন্ট স্টোরি অলটুগেদার। বাট অরুণবের ওটা খুব শখের জিনিস ছিল, আর ওটা যাওয়ার পরে আর ভালো লাগছিল না, মনটা তো সারাদিন এরকম খিচখিচ, একটু হয়তো বেরিয়েছিলাম বাট সেরকমভাবে আর কি ইচ্ছা করছিল না ব্লগ করতে। তো আপনারা কিছু মনে করবেন না যে অষ্টমী ব্লগটা আসেনি, বাট আমি ছবি ডেফিনেটলি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, আর ক্লিপিংস কিছু তুলেছি ওটাও দিয়ে দেবো ইউটিউবে। তো এই হচ্ছে ব্যাপার, এখন আমরা যাচ্ছি, আর চারিদিকে রাস্তায় পূজার ধুম, কি ভালো লাগে বাড়িতে আশেপাশে দিয়ে এরকম। তো আমরা এখন যাচ্ছি খেতে, আর আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো যে আমরা কী কী অর্ডার করলাম, খাবারটা কেমন, আপনাদেরকে রেকমেন্ড করতে পারবো কি না। সো অল অফ দোজ উইল বি শেয়ার্ড ইন দিস ব্লগ। তো চলো আমরা চলি, আর মোনালিসা দি জাদাকে পিক আপ করার পরে তোমাদের সাথে আবার কথা বলাবো। টাটা। তো আমরা অলমোস্ট স্যাফরন ট্রিতে, আমি জানি না কত দেখতে পাচ্ছ, আর ভিতরে প্রচুর লাইন আছে, মুখ শুকিয়ে মোনালিসা দি বলে যে 45 মিনিটস তো লাগবেই মিনিমাম, তো না খেয়ে বসে থাকতে হবে, 45 মিনিটস তাকিয়ে থাকতে হবে কাবাবের দিকে, অনেক লেট হয়। হ্যাঁ আজকে অনেক, হ্যাঁ হ্যাঁ আমরাও লেট করবে, হ্যাঁ হ্যাঁ পারবো আজকে, হ্যাঁ যখন পাবো তখন সবটাই কেন থাকবে না। তো ওরা আসুক দুজন, আরও দেখি কিছু চা ফা খাওয়া যায় কিনা, 45 মিনিটস তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানো যাবে না, ছবি তুলবো, কেন কি খাওয়ার পরে আর ছবি তোলার এনার্জি থাকবে না, তো আমরা আগেই তুলে নেবো। তো আসুক ওরা, তারপরে আমাদের সাথে দেখা করছি। তো এই হচ্ছে পুরো স্যাফরন ট্রি লুক, এটা এক্স্যাক্টলি কোথায় আছে? সাদার্ন এভিনিউ, সাদার্ন এভিনিউতে, হ্যাঁ রাজা বসন্ত রায় রোড, এটা তো রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের নিচে আছে, আর গ্রাফিটিটা কি সুন্দর করেছে দেখো, আর ওখানে মোনালিসা দিকে দেখো ছবি তুলে যাচ্ছে, আর প্রচুর ভিড় ভিড়, মানে জায়গা কম নেই কিন্তু, প্রচুর জায়গা আছে কিন্তু ভিড়ও অনেক বেশি আছে, তো বারবার গিয়ে ন্যাক করতে হবে, তবে গিয়ে বোধহয় খাবার পাবো আজকে। এখনই বলবো ভিডিও না ডালাও, দেখতে থাকো।
মেনু কার্ডটা জয়দা দিচ্ছে না। তুমি বিরিয়ানি ভালো খাও না? প্রন বিরিয়ানি আছে না? এই যে এটা 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 হবে ছবি কিসের জন্য? যদি কেউ আসতে চায়, যদি এগুলো না খেতে চায় তাহলে আসবে না এখানে। শ্রদ্ধা ভিডিও তুলতে তুলতে আর পারছে না খাবারের চোটে, ধাপে ধাপে চিকেনের কাবাব। জয়দা খুব ব্যস্ত বিরিয়ানি খেতে, আর মোরেল সাথে বলছে খাও খাও খাও, আমার থেকেও নাও। আমার এক প্লেট বিরিয়ানি শেষ। বলছে যে কি অন্য কেউ যদি বলে যে আমাকে কেন দেখানো যাচ্ছে অনেক ভিডিওতে, লোকের প্রাইভেসি, বাট দিস ইজ এ পাবলিক প্লেস, ইফ ইউ আর ইন এ পাবলিক প্লেস নাথিং ইজ প্রাইভেট, রাইট? সো আমরা ওটাই বললাম, বাট দ্যাটস ওকে, আমাদের যত ভিডিও তোলার ছিল তুলে নিয়েছি। উই ডিডন্ট আস্ক ফর হিজ পারমিশন, উই আর নট ইন এ গভর্নমেন্ট বডি বিল্ডিং দ্যাট উই হ্যাভ টু আস্ক। তো আমাদের খাওয়া দাওয়া হয়েছিল, অ্যান্ড ইনস্পাইট অফ অল দোজ খাবার খুব 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 ভালো ছিল। প্রাইস একটু, হ্যাঁ, কোয়ান্টিটি বেশি দিতে পারতো, বাট লুটেছে কোয়ান্টিটির ব্যাপারে। আমরা অনেকগুলো চিকেনের ডিশ ট্রাই করলাম, ইট ওয়াজ নাইস। তো চলে এবার বাড়ি যাব, না বাড়ি যাব না, কোথায় যাব? ম্যাডক যাওয়ার চেষ্টা করব, ইন কেস যদি ভিড় কম হয় তাহলে ম্যাডক যাব আর কি। একটু হালকা আমরা এখন একটু ম্যাডক ম্যাডক তো চলে এসেছি কিন্তু, ইয়েস তো তো ম্যাডক স্কোয়ারে প্যান্ডেলটা খুব একটা অ্যাট্রাকশন না, বাট মানে আইডলটা খুবই ভালো করে। তো দেখি কোথায় গাড়ি রাখা যেতে পারে, দূর দূরান্ত অব্দি মানে জায়গা পাচ্ছি না, দেখি কত দূর রাখা যায়। গলায় ব্যাং ঢুকিয়েছো বক বক করে করে। ম্যাডক স্কোয়ারে যাই ভিতরে গিয়ে, আরে না, তারপরে বলো আর্নব কে নিয়ে যাই ভিতরে, আর্নব কে নিয়ে গিয়ে তারপর ভিতরে তোমাকে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা পার্কিং পেয়ে গেছি একটা বাস স্টপের অপোজিটে, ফেসবুক হেল্প করে দিল। এবার আমরা হেঁটে এখান থেকে অনেকটা দূর না, কাছেই আছে, তো দ্যাটস এ গুড নিউজ। আমার ফোনটা ধরে নিয়ে আসো, নিয়ে আসো। এটাও হয়েছিল কিছুক্ষণ আগে, বাট জয়দা বাঁচিয়ে দিয়েছে। না না, এটা আবার আমাদের দিকে যাচ্ছে না? না না, বলে ওরা বললো তো যে এখানে অনেক গাড়ি দেখেছে, আমরা কাউকে কেস দিচ্ছি না, কিছু উল্টো পাল্টা করেছে ওই আমাদের ট্রাফিক পুলিশ। মুনিয়াদি, মুনিয়াদির ফ্রেন্ড, আরে তুলেছি 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 অনেক তুলেছি। এটা হচ্ছে আমরা, ও মাই গড, দিস সবাই ভাব তাটাই এত সুন্দর, যেখান থেকে হেঁটে হেঁটে যেতেই ভালো লাগছে। সবসময় এদিকে ঠাকুর বসতো না, এবার এদিকে বসছি কেন? নাকি আমি ও এই দেখো কি সুন্দর পেন্টিং করেছে না এখানে। তো
ইনি প্রেমে থাকলে আর কেউ দেখতে পাবে না এত লম্বা বাবা তালপাতা তালপাতা সিপাহী হ্যাঁ তালপাতা সিপাহী সিরিয়াসলি চোর বাগান চোর বাগানের চোর বাগানটা দারুণ করেছে আমি যাব না চোর বাগানে কি করেছে মনে হচ্ছে না দুর্গা মা ডিস্কে এসেছে চোর বাগান যাই না হ্যাঁ কি না এরকম লাইট লাইট কাজ কাজ नीचे कादा सो यू हैव टू बी वेरी केयरफुल सब घोरा खूब 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 जगह मैडम स्कोट भीड़ो छो ना मैंने ठाकुर देखते पे आराम से और बार बजे लाइट देखा दे अनेक बार देखिए आबार देखिए दिल असाधारण एम्बियंस चा खेत हमारे